প্রতিদিন শুটিং এ প্রায় 50 থেকে 60 হাজার মানুষ তো এত মানুষের মধ্যে শুটিং করাটা আসলে খুবই মুশকিল শুধুমাত্র সম্ভব হয়েছে এই যে এই ভাইদের জন্য মানে আমার ছোট ভাই আমার সহকর্মী যারা থিয়েটার করে এবং স্থানীয়ভাবে যারা আছেন এত সহযোগিতা করছেন প্রশাসন থেকে শুরু করে আমাদের ছাত্রলীগ যুবলীগের যারা ভাইরা আছেন যারা সার্বক্ষণিক এমন সহযোগিতা করছেন যে আমার কাছে মনেই হচ্ছে না যে আজকে তো আপনারা নিজেরাও দেখলেন যে কত দূরে দূরে থেকে শুটিংয়ের মানে আয়োজনটা করে দিচ্ছে দারুণ ভালো লাগা আমি আসলে গ্রেটফুল ওদের কাছে যে আমার জামালপুরবাসী যারা আমার নিজের এলাকা আমার নিজের ছবি আমাদের ছবি সব কিছু মিলিয়ে আসলে গলুই দারুণভাবে এগিয়ে যাচ্ছে কাজ করতে গিয়ে কিছু অভিজ্ঞতা হচ্ছে পূজার সাথে আমার প্রথম কাজ কিন্তু এই প্রথম কাজ করতে গিয়ে মনে হচ্ছে যে ওর মধ্যে একটা দারুণ সম্ভাবনা আছে ওর যে ক্যারেক্টারাইজেশন দুর্দান্তভাবে মালা চরিত্রটা একটু ভার্সাটাইল ক্যারেক্টার যে কখনও একটু অন্যভাবে নিজেকে প্রেজেন্ট করছে তার জেশার তার প্রশার এবং তার কথা বলার ধরন আবার কখনো দেখা যাচ্ছে যে গ্রামের সহজ সরল একটা সাধারণ মেয়ে আর সাকিব আমরা তো জানি যে সাকিব খান আমাদের দেশের এক নম্বর সুপারস্টার ও যখন এই জায়গাটা এসছে আসার পর জামালপুরের মানুষগুলি হৃদয় ভরে গেছে কাজ করতে সহযোগিতাও করছে এবং তার ক্যারেক্টারাইজেশন দুর্দান্ত কিছু কিছু জায়গায় হয়তো লেখা হচ্ছে যে একজন মাঝি আসলে এইটা একটা ভুল ও কিন্তু মাঝির ক্যারেক্টার করছে না মাঝির ছেলের ক্যারেক্টার করছে ওর ক্যারেক্টার হচ্ছে ঢোলি ও ঢোল বাজায় প্রফেশনালি ঢোল বাজায় এটার গল্পটা আর বলতে চাই না কারণ হচ্ছে তাহলে ইন্টারেস্টিং পয়েন্টটা থাকবে না তো যখন হলে দর্শক দেখবে তখন দেখা যাবে যে দর্শক এই চরিত্রগুলির সাথে মিশে যাবে আমার ভালো লাগা যে এখানে আলীরাজ ভাই কাজ করছেন সুচরিতা আবার কাজ করছেন তারপর আরও অনেকেই কাজ করছেন যে সবাইকে নিয়ে এই কাজটা যে সুষ্ঠু মতো হচ্ছে এটার কারণে আমি আসলে আবারও গ্রেটফুল আমার জামালপুরবাসীর প্রতি বলবো গলুই বাংলাদেশ আমার বঙ্গবন্ধু আমার নৌকা আমার নদী আমার গ্রাম আমার প্রেম সবসময় আমি প্রেম নিয়েই ছবি বানাই এটাও একেবারে প্রিয়র প্রেমের ছবি লাভ স্টোরি তো এই প্রেমের মধ্য দিয়েই দেখা যাবে যে একটা সুন্দর বাংলাদেশ এবং ভবিষ্যতের বাংলাদেশ এবং অতীতের বাংলাদেশ আমরা তুলে ধরার চেষ্টা করছি ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে এটা কিন্তু আমরা এখনকার গল্প বলছি না 1976 থেকে গল্পটা শুরু হয়েছে 1990-তে গিয়ে গল্পটা শেষ হচ্ছে স্ক্রিনে সময়টা ধরতে হচ্ছে আমি ইচ্ছে করে এটা করেছি যাতে দর্শক একটু নস্টালজিক হয়ে যায় ছবিটা দেখতে গিয়ে ছবি শেষ না হওয়া পর্যন্ত আসলে রিলিজের ডেটটা খুব বলা মুশকিল তবে বিশেষ দিনে ভালো কোনো দিনে রিলিজ দেওয়ার একটা পরিকল্পনা আছে কারণ এই ছবিতে যে বাজেট হচ্ছে আমি গ্রেটফুল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে তথ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের প্রধানমন্ত্রীর কাছে কারণ হচ্ছে আমাকে সুযোগ করে দিয়েছেন এই ছবি নির্মাণের জন্য অনুদান দিয়েছেন আমার প্রযোজক খোরশেদ আলম খসরু ভাইকে এবং খসরু ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ যে আমাকেই উনি সিলেকশন করেছেন কাজটি করার জন্যে এটা বাজেট নিয়ে যদি কথা বলি যে অর্থটা সরকার বরাদ্দ করছে এর দিয়ে আসলে ছবির অর্ধেক অংশও হচ্ছে না আপনারা এসেও দেখেছেন এখানে পুরো গ্রাম জুড়ে কিন্তু মানে পুরো এলাকা জুড়ে কিন্তু এটা গ্রামের সেট ফালানো হয়েছে আর গতকাল পর্যন্ত আমরা নৌকা বাইচের কাজ করেছি 3 থেকে 4 দিন ওইখানে তো প্রায় 400 থেকে 450 সদস্য ছিল মানে 400 থেকে 450 অভিনয়শিল্পী ছিল কারণ এক একটা নৌকায় 80 থেকে 90 জন করে অভিনয়শিল্পী ছিল আমি অভিনয়শিল্পী বলছি এই কারণেই যে তারা তো অভিনয় করেছে চলচ্চিত্রে এই এই গলুই চলচ্চিত্রে এই যে এত বড় আয়োজন এবং এখানে দেখার বৈশাখী মেলার আয়োজন আছে আরও নানাবিধ আয়োজন থাকবে ওই যে কথাটা বলেছি যে গ্রাম বাংলার একটা চিত্র আমরা দেখব যে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য আমরা দেখব সো এখানে বাজেট আসলে মুখ্য বিষয় নয় যখন যেখানে যা প্রয়োজন তাই এখানে খরচ করার চেষ্টা করা হচ্ছে আমি আশাবাদী ছবিটি দর্শকের কাছে ভালো লাগবে ক্রিয়েটিভ সলিউশনের সকল দর্শক দেশে বিদেশে যারাই আছে তাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং যারা এখন পর্যন্ত
এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং সঙ্গে থাকেন। ক্রিয়েটিভ সলিউশন আপনাকে সবসময় একদিনের খবর আগে দেয়, একদিন আগে খবর দেবে, ওরা আজকের খবর আজকে দেবে, ওরা আগামীকালের খবর দিতে পারে। থ্যাংক ইউ।